আপনি আপনার স্ত্রীর কাছে বসে আছেন, একটা ফুরফুরে মনে, আনন্দ চিত্তে স্ত্রীর সাথে আলাপ করছেন, তার সাথে আপনি ভাব আদান প্রদান করছেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে আপনার স্ত্রীর সাথে কথা বলতে থাকেন, স্ত্রীর কাছে বসা থাকেন, আপনার আমল নামার মধ্যে সওয়াব লিখতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে একসাথে শুবো, একসাথে ঘুমাবো, একসাথে খাবো, একসাথে তাকে আদর করব, এটা কি সওয়াবের কাজ হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তোমার স্ত্রীকে না নিয়ে তুমি যদি আরেকজন স্ত্রীর কাছে বসে থাকো, আছে কি না, আছে কি না, মজাই লাগে, উনিও খাইবেন, রেডি থাকেন, তুমি অন্য কোন স্ত্রীর পাশে বসে বসে ফিসফিস ফিসফিস করলা, মজাই লাগবে, তবে মনে রেখে দিও তোমার আমল নামার মধ্যে জেনার গুণা লেখা হবে। তুমি যতক্ষণ তোমার স্ত্রীর কাছে বসা থাকবে, জান্নাতের দরজাগুলি তোমার জন্য খোলা আরম্ভ হয়ে যাবে, আর যতক্ষণ পর্যন্ত পরস্ত্রীর সাথে বসা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামার মধ্যে গুণা লেখা হবে কিনা। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য স্ত্রীর সাথে বসলে তো গুণা তো হবেই, তাহলে তার উল্টাটা, তোমার হালাল বউর সাথে বসলে, তোমার হালাল যাকে হালাল করেছো তার সাথে বসলে সব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।